অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া চক্ষুরুন মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নম। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে প্রণাম জানিয়ে মাস্টারমশাইয়ের চরণে প্রণাম জানাই, আর প্রণাম নিবেদন করছি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের রাতুল চরণে। আমরা প্রত্যেকেই জানি, যারা রামকৃষ্ণ মঠ এবং মিশনের এই বিরাট পরিবার ভুক্ত হতে পেরেছি, পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ এবং মিশনের চতুর্দশ সংঘাধ্যক্ষ মহারাজ। এবং আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি মূলত এই স্থান সংকুলনের জন্য, একটা সামান্য প্রণাম দক্ষিণার মাধ্যমে এই রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনেটি আয়োজন করা হয়েছে পূজনীয় শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের কৃপাপ্রাপ্ত সন্তানদের যেন একটা মিলন মেলা, তারা যাতে একটু সামনে সুযোগ পান সেটির জন্য, যেহেতু স্থান সংকুলন এবং আপনারা জানেন যে একটি প্রেয়ার হল কনস্ট্রাকশন হচ্ছে গত 9ই ডিসেম্বর, যার ফাউন্ডেশন লে স্টোন ইনগরেট করেছেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি মহারাজ, সেখানেও আমাদের সহযোগিতা একান্তভাবে দরকার, সেটি অন্য প্রসঙ্গ। আমরা আজকে সেই জন্যে মহারাজের জীবনকে স্মরণ মনন করার জন্যেই এখানে সমবেত হয়েছি। মঞ্চে উপবিষ্ট হয়েছেন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী বোধ সরানন্দজি মহারাজ, যিনি সহকারী সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ এবং মিশনের, আছেন রামকৃষ্ণ মঠ এবং মঠের কথামৃত ভবনের অধ্যক্ষ মহারাজ পূজনীয় স্বামী সিদ্ধেশানন্দজি মহারাজ, অন্যান্য সন্ন্যাসী বৃন্দ, ব্রহ্মচারী বৃন্দ এবং পূজনীয় স্বামী দিব্যব্রতানন্দজি মহারাজ, তার সঙ্গে সিদ্ধার্থবাবু আছেন, সুকান্তিবাবু আছেন, অনুপবাবু, হিরুবাবু, এরা প্রত্যেকে রয়েছেন। এদের কাউকে আলাদা করে আর নাম করছি না, প্রত্যেককে আমার আন্তরিক সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। গত এক মাস ধরে মহারাজের সাথে এই অনুষ্ঠানটির প্রেক্ষাপট নিয়ে কথা হচ্ছিল এবং একটা মনে মনে সুপ্ত বাসনা যে আমরা সবাই গুরু মহারাজের আশ্রিত, যদিও রামকৃষ্ণ মঠ মিশনে আমরা সবাই মানি যে সেখানে আমাদের পরম গুরু হচ্ছেন ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, তিনিই আমাদের সচ্চিদানন্দ গুরু, তিনি মানুষ গুরুর মাধ্যমে এসে আমাদেরকে কৃপা করেন। সেজন্য ব্যক্তিগত গুরুবাদের কোনো স্থান রামকৃষ্ণ সাম্রাজ্যে সেইভাবে প্রাধান্য পায় না। কিন্তু আমাদের বারবার একটা সুপ্ত ইচ্ছা মহারাজকে নিবেদন করছিলাম যে চারিদিকে যখন অনেক ভক্ত সম্মেলন দেখছি একটু ব্যাপক আকারে হচ্ছে, যে আমরা পূজনীয় শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের উৎসর্গীকৃত ঠাকুর বা স্বামীজির নামে একটা বিরাট ভক্ত সম্মেলন যদি আগামী বছর করতে পারি, সেটি অবশ্যই বেলুড় মঠের কাছে আমাদের আবেদন, নিবেদন এবং সম্মতির একটা প্রেক্ষাপটের প্রয়োজন রয়েছে। তখনই মহারাজ এই স্মারক বক্তৃতার কথাটি উল্লেখ করেন এবং সেটি একটি রূপ পায় এবং এই রূপের ক্ষেত্রে মহারাজের অগণিত ভক্তরা এগিয়ে এসেছেন, সাহায্য করেছেন। কারণ একটি অনুষ্ঠানের প্রেক্ষাপটে তো অনেকগুলো ব্যাকগ্রাউন্ড ওয়ার্ক চলে, সেই ব্যাকগ্রাউন্ড ওয়ার্কে তারা সাপোর্ট না করলে এই অনুষ্ঠান এগোতো না। আমি অনেককে জানি যারা এই মুহূর্তে দর্শক আসনে রয়েছেন এবং যারা হয়তো পূজনীয় মহারাজের আশ্রিত সরাসরি নয় কিন্তু ঠাকুরকে ভালোবাসেন, রামকৃষ্ণ মঠের কৃপাপ্রাপ্ত, তারাও এই অনুষ্ঠানে এগিয়ে এসেছেন, তাদের প্রত্যেককে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমরা পূজনীয় মহারাজের স্মরণ করতে গিয়ে যে বিষয়টির অবতারণা করেছেন যে কর্মের পূজারী পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজ, পূজনীয় স্বামী গহনানন্দজি মহারাজের জীবনের কথা বলতে গেলে বারবার নিজের কাছে একটা গর্ব থাকে যে মহারাজের কৃপা পেয়েছি এবং দীর্ঘদিন যেহেতু আমি লিলুয়াতে কর্মস্থলে থেকেছি, বিকালবেলায় ছুটে যেতাম মহারাজকে প্রণাম করার একটি অমোঘ আকর্ষণে। এবং ব্যক্তিগত একটি স্মৃতিচারণার কথা শুধু আপনাদের কাছে উল্লেখ করছি, খুব ছোট বয়সে আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রম, যেটি বর্তমানে রামকৃষ্ণ মিশন কাশুন্দিয়া হয়েছে, সেই আশ্রমে একবার সাধু ভাণ্ডারা হয়, তখন আমি ক্লাস 3-4 পড়ি, ডক্টর নিমাই সাধন বসু মহাশয়কে 2-3টি প্রশ্ন করেছিলাম। তো ডক্টর নিমাই সাধন বসু বলেছিলেন এই উত্তর আমি দিতেই পারি কিন্তু আমি দেব না, আজকে এতজন সাধু এসছেন, চলো তোমাকে একজন সাধুর কাছে নিয়ে যাই। তো একজন সাধুর কাছে নিয়ে গেলেন, তখন আমি জানতামও না সৌম্যমূর্তি সেই সন্ন্যাসী মহারাজ বসে আছেন অন্য অনেক সন্ন্যাসীদের সাথে অফিস ঘরে। ডক্টর নিমাই সাধন বসু মহাশয় হাত ধরে নিয়ে গিয়ে বললেন আপনারা তো নরেন খুঁজছেন, বিলে খুঁজছেন, এই দেখুন আমি একজন ছোট্ট বিলেকে নিয়ে এসেছি, এর অনেক প্রশ্ন। তা আমি মহারাজকে 3টি প্রশ্ন করলাম, মহারাজ যথাযথভাবে উত্তর দিয়েছিলেন,
গভীর সেটি পরে বুঝেছিলাম, সেই বয়সে বুঝতে পারিনি, ক্লাস থ্রি ফোরে পড়ি। তারপরে দিন এগিয়েছে, সময় এগিয়েছে, রামকৃষ্ণ মঠ মিশনে যাতায়াত করেছি, যখন দীক্ষা নেওয়ার অনুভব এলো, মনে হচ্ছিল, তখন পরম পূজনীয় শ্রীমৎ স্বামী সহিতানন্দজি মহারাজকে জিজ্ঞেস করলাম যে মহারাজ কার কাছ থেকে এই কৃপাটা পেতে পারি। তো মহারাজ এক বাক্যে ফর্মটা ফিল আপ করতে বললেন এবং ফোন করে সপ্তর্ষি মহারাজকে বললেন সামনে কবে দীক্ষা আছে, আমি একজনকে পাঠাচ্ছি। তো আমি গেলাম, তখন কিছুই জানি না, মহারাজ তখন সেই গিরিশ ভবনে থাকতেন। সপ্তর্ষি মহারাজ একবার তাকালেন, বললেন ও তুমি, মহারাজ পাঠিয়েছেন? আমি বললাম হ্যাঁ। বললেন যাও একবার প্রণাম করে এসো। তো আমি ঘরে ঢুকে যখন প্রণাম করতে গেলাম, দেখলাম ওই ক্লাস টু থ্রি পড়া সময় যাকে প্রশ্ন করেছিলাম তিনি তখন সংঘগুরুর আসনে গিরিশ ভবন আলো করে বসে রয়েছেন। তখন পরে বুঝেছিলাম যে গুরু নির্দিষ্ট হয়ে থাকে, সেখানে আর অন্য কোনো ব্যত্যয় থাকে না। এবং তারপরে মহারাজের কাছে কোথাও কোথাও কখনো কখনো ব্যক্তিগত সমস্যার সমাধান পেয়েছি মহারাজদের স্নেহ ভালোবাসায়, কিন্তু সেটি আলোচ্য নয়। মহারাজের কথা রামকৃষ্ণ মঠ মিশনে আলোচিত হলেই যেটি মনে আসে, সেটি একটি নিষ্কাম কর্মযোগী সন্ন্যাসী যদি দেখতে হয় তাহলে পরম পূজনীয় শ্রীমৎ স্বামী গহনানন্দজী মহারাজের কথা বারবার আসে, যিনি সংঘ জীবনের আদর্শকে ভিত্তি করে জীবনটি উৎসর্গ করেছিলেন। দ্বিতীয়, যিনি সেবা কাজকে নিষ্কাম কর্মের সাথে একটা যুক্তিকরণ করে জীবনটিকে একটা সুন্দর শ্রী রামকৃষ্ণ চরণে নিবেদন করেছিলেন, এবং তার ছিল সর্বক্ষণ নাম জপ। এটি মহারাজের একটা বিরাট মানে কি বলবো ঐশ্বরিক ক্ষমতা গুণ, যাই বলুন না কেন কন্টিনিউয়াসলি তিনি নাম জপ করতেন। পরম পূজনীয় স্বামী ভূতেশানন্দজী মহারাজ একবার বলেছিলেন যে সেবা প্রতিষ্ঠান মানেই গহনানন্দ, আর গহনানন্দ মানেই সেবা প্রতিষ্ঠান। তিনি রামকৃষ্ণ মঠ মিশনের যে এই শিশু মঙ্গল যেটির কথা আপনারা শুনলেন, স্বামী দয়ানন্দজির সহকারী রূপে যোগদান করেছিলেন এবং দীর্ঘ প্রায় 27 বছর ধরে এই সেবা প্রতিষ্ঠানের বিভিন্ন টাফ টাইমটাকে নিজে হাতে সামলেছিলেন। একবার সেবা প্রতিষ্ঠানে বিরুদ্ধ আচরণ করেছিলেন কিছু কর্মচারীরা, বাইরের কিছু কাঁচ টাঁচ ভেঙে দেন, একটা উচ্ছৃঙ্খল পরিবেশ হয়। তো মহারাজ তাদের সাময়িকভাবে প্রথম বরখাস্ত করে দেন, আবার তার কিছুদিন বাদেই তাদের রিঅ্যাপয়েন্টমেন্ট করলেন। তো একজন খুব অবাক হয়ে জিজ্ঞেস করলেন, মহারাজ এদের রিঅ্যাপয়েন্টমেন্ট করলেন, এরা এত এগেনস্ট দ্য ল কাজকর্ম করলেন, ভাঙলেন। তখন মহারাজ হেসে বলেছিলেন যে এরা তো গণ্ডগোল করেছে ঠিক, কিন্তু এদের ছেলে বউ বাচ্চা তো কোনো গণ্ডগোল করেনি, তাদের কি হবে আমি যদি চাকরি থেকে বরখাস্ত করে দিই। এবং এতটা নীরবভাবে বলতে পেরেছিলেন যে যিনি প্রশ্নকর্তা তিনি অবাক হয়ে গিয়েছিলেন। বারবার এই গহনানন্দজি মহারাজের জীবনের কথা যখনই আসে তখন এই কর্মকে সেবার সাথে কি করে যুক্ত করা যায়। রাত্রির 10টা সাড়ে 10টার সময় কোনো সন্ন্যাসী মহারাজ গেছেন, দেখছেন তিনি ফাইলে তখন সই করছেন। তো একজন জিজ্ঞেস করছেন যে মহারাজ আপনি এই রাত্রির 10টা সাড়ে 10টা পর্যন্ত ফাইলে সই করছেন, অফিস পরিচালনা করছেন, তাহলে ধ্যান জপ কখন করবেন? তখন মহারাজ হেসে বলছেন তার দিকে তাকিয়ে, তাহলে আমি এতক্ষণ কি করলাম, এটা কি ধ্যান জপ নয়? আমি ঠাকুরের কাজটা কি যেটা করছি সেটা কি ধ্যান জপের মধ্যে পড়ে না? এবং এই পথ চলতে চলতেও যে তার ধ্যান জপ করার অদ্ভুত ক্ষমতা ছিল, কিরকম পূজনীয় স্বামী হিরণ্ময়ানন্দজি মহারাজের সাথে তিনি একটা কোনো জায়গায় যাচ্ছেন গাড়ি করে, তো হঠাৎ সেই গাড়িতে একটা তীব্র ধাক্কা হয়, অর্থাৎ ব্রেক ফেল করে। তো দরজাটা খুলে হিরণ্ময়ানন্দজি বলছেন দুটো দরজা দিয়ে দুজনে এক্সিট করছি। তো আমি নাবার সময় শুনতে পেলাম পূজনীয় গহনানন্দজি মহারাজ অস্ফুট স্বরে বলে উঠলেন জয় রামকৃষ্ণ। অর্থাৎ ওই মুহূর্তেও, ওই অ্যাক্সিডেন্ট মুহূর্তেও দরজা খুলে এক্সিট করছেন, কিন্তু নামটা তিনি মুখ দিয়ে ছাড়ছেন না। পূজনীয় হিরণ্ময়ানন্দজি বলছেন সে যাত্রায় আমরা বেঁচে গেলাম শুধু ওর জন্য, বুঝেছিলাম পরে ও সারাক্ষণ গাড়িতে করে, উনি সারাক্ষণ ধরে শুধুমাত্র এই ঠাকুরের নামটি নীরবে জপ করে গেছেন, একেবারে নীরবই মানে এই মানুষটি, এবং সর্বত্র সবসময় হাসি মুখে থাকতেন। বলতেন কেউ তাকে খুব একটা রাগতে দেখেননি, খুব অল্প রেগে টেগে গেলে একটু আহাম্মক টাহাম্মক বলতেন, বাকি আর অন্য কিচ্ছু করতেন না, বলতেন না। এবং কেউ কখনো কিছু করলে বলতেন যে ও যে মায়ের ছেলে আমিও সেই মায়ের ছেলে, একই মায়ের ছেলে, তো একটা মায়ের ছেলে যদি বিগড়ে যায় তাহলে আরেক মায়ের, সেই একই মায়ের ছেলে তাকে কি ত্যাগ করবে? কখনোই তাকে ত্যাগ করবে না। সেবা প্রতিষ্ঠানে কনস্ট্রাকশন ওয়ার্ক হচ্ছে, বিল্ডিং হচ্ছে, একজন ব্রহ্মচারীকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই ব্রহ্মচারীর অনেক গোলমাল আছে, কিন্তু মহারাজ তবুও তাকে বলছেন ওকে সুযোগ দাও। কেন জানো তো?
ও সাধু জীবন যাপন করতে এসেছে, আমি জানি ওর অনেক গন্ডগোল আছে, তবুও ওকে একটা কাজের সুযোগ দাও, এরপরে ঠাকুর যদি রাখেন তাহলে ও থাকবে, আর ঠাকুর যদি সরান তারপরে ও সরে যাবে। বলেই বললেন, একটা কনস্ট্রাকশনের এই বিল্ডিং এর কতটা না ক্ষতি হতে পারে, কিন্তু একটা সাধু জীবন তার থেকে, ওই লক্ষ লক্ষ কনস্ট্রাকশন ওয়ার্কের থেকেও বেশি ইম্পর্টেন্ট। তাই ওর সমস্ত ভুলভ্রান্তি জেনেও আমি এই কাজে ওকে ইম্প্রুভমেন্ট করার সুযোগটি দিয়ে দিলাম। মহারাজ বারবার বলেছেন যে আমার জীবনে দুটি প্রিন্সিপাল, সার্ভিস টু ম্যান আর ওয়ার্ক অ্যাজ এ ওয়ার্কশিপ, দিস আর দ্য টু বেস্ট ওয়ার্কিং প্রিন্সিপাল। এই মোটোটা তিনি সেই কেতকী মহারাজের কাছ থেকে, তার সম্পর্কের এক দাদা যিনি ওই খাসি জয়ন্তী অঞ্চলে প্রচুর কাজ করেছিলেন, সেই কেতকী মহারাজকে খুব ছোট থেকে মহারাজ সেবা করেছিলেন, এবং সেইখান থেকে তার অনুপ্রেরণা আসে রামকৃষ্ণ সঙ্গে যোগদান করার। এবং তিনি ভুবনেশ্বর মঠে রাত্রি 2:30 সময়, একেবারে অজানা পরিবেশে রাত্রি 2:30 সময় পৌঁছেছিলেন, এবং অদ্ভুত ব্যাপার, রিক্সা করে যে রিক্সা চালক তাকে নিয়ে যাচ্ছেন তাকে বলছেন যে এখানে রামকৃষ্ণ মঠ জানো, বলছেন হ্যাঁ, অমূল্য বাবা আছন্তি, সূর্যি বাবা আছন্তি, ওই রিক্সা চালক বলছেন, বলছেন মুই জানে সূর্যি বাবা আছন্তি, অমূল্য বাবা আছন্তি, অর্থাৎ মহারাজের সাথে প্রথম ইন্ট্রোডাকশন হচ্ছে, ওই রিক্সা চালক ইন্ট্রোডিউস করে দিচ্ছেন যে ভুবনেশ্বর মঠে ভ্রমরজ্ঞানী সূর্য মহারাজ তখন রয়েছেন, নির্বাণানন্দজি, পরে শঙ্করানন্দজি, এদের খুব কাছ থেকে পূজনীয় মহারাজ সেবা করার সুযোগ পেয়েছেন এবং জীবন কৃতার্থ হয়েছেন। সেই জন্য সূর্যি মহারাজ বলেছিলেন গগনানন্দজি মহারাজকে দেখে যে ওর মধ্যে ঠাকুর খেলা করছেন, ও যেদিন অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক থেকে বেরোবে ওর মধ্যে স্পিরিচুয়াল যে পাওয়ার সেটা হু হু করে এগিয়ে যাবে, তোমরা সেটা বুঝতে পারছো না। এই একেবারে ব্রহ্মজ্ঞানী সন্ন্যাসী রাজা মহারাজকে সেবা করে যিনি জীবন ধন্য করেছিলেন, তিনি এই গহনানন্দজি মহারাজ নরেশ নরঞ্জন মহারাজকে দেখে, অর্থাৎ নরেশ মহারাজকে দেখেই একেবারে তিনি আপ্লুত হয়েছিলেন। এবং সংযমের কথাটা তো পূজনীয় মহারাজ বললেন যে মহারাজের যে খাওয়ার প্রতি সংযম, এবং শুধু তাই নয়, এই যে জীবনটাকে একটা নিষ্ঠা অর্থাৎ কর্ম, বারবার বলছেন তুমি সব সময় ভাববে যে কোনো কাজই আসছে সেটা তাঁর কাজ, তার কাজ হয়ে যদি করো তাহলে তুমি কম সময়ে অনেক বেশি কাজ করতে পারবে। এবং তার মধ্যে যে অদ্ভুত অদ্ভুত অলৌকিক শক্তি গুরু কৃপা সেটা মাঝে মধ্যে প্রকাশিত হয়। একবার সেবা প্রতিষ্ঠানে একজন মহিলা মা, তিনি 7-8 বার তার মিসক্যারেজ হয়েছে, কিছুতেই সন্তান আসছে না, তিনি মহারাজকে গিয়ে বললেন যে মহারাজ এরকম ব্যাপার। মহারাজ ডাক্তারবাবুদের বললেন আর একবার শেষ চেষ্টা করে দেখুন। তো ডাক্তারবাবুরা যেদিন তাকে নিয়ে যাচ্ছেন ওটিতে, মহারাজ ওটির বাইরে কন্টিনিউয়াসলি বসে রয়েছেন, নির্দিষ্ট সময় ওটি ওপেন করে ডাক্তারবাবু বললেন যে মহারাজ এবারেও সন্তান জীবিত নয়, মৃত। মহারাজ বলছেন ভালো করে দেখুন। বলল না মহারাজ জীবিত। মহারাজ 3-বার বললেন আমি বলছি আবার ভালো করে দেখুন। ডাক্তারবাবু 3-বার যখন দেখতে গেলেন, গিয়ে দেখলেন ওই যাকে তারা প্রসূত করলেন, প্রসব করলেন যে মা, সে মৃত, যে 2-3 সেকেন্ড আগে কথা বলতে পারছিল না, হাত পা নড়ছিল না। মহারাজ যখন বলছেন 3-বার আমি আবারও বলছি দেখুন, গিয়ে দেখছেন যে সেই বাচ্চাটা হাত পা ছড়ে কাঁদছে। ডাক্তারবাবু ছুটে এসে বলছেন মহারাজ এটা কী করে সম্ভব? মহারাজ তখন শুধু ঠাকুরের দিকে তাকিয়ে বলেন জয় রামকৃষ্ণ বলে নিজের অফিসে চলে গেলেন। সেই মা বলছেন যে ওই মহারাজ সারাক্ষণ ওটির বাইরে থেকে গুরুর কাছে তার প্রার্থনাটি নিবেদন করেছিলেন, এবং সেই প্রার্থনার জোরেই আমি আমার এই 8ম বারে গিয়ে এই সন্তানকে লাভ করলাম। বেলুড় মঠে সাধু ব্রহ্মচারীদের আপনারা সকলেই জানেন যে এই গুরু মহারাজরা সঙ্গ করেন কখনো কখনো। তো একবার এই সাধু ব্রহ্মচারীদের জিজ্ঞেস করছেন তোমরা কেন সাধু হতে এসেছ, খুব ডিফিকাল্ট কোশ্চেন, সাধু সন্ন্যাসীদের তো জীবনটা ক্যালকুলেশন করে চলে না, বলছেন তোমরা কেন সাধু হতে এসেছ। তো কেউ বলছেন মহারাজ মুক্ত হয়ে যাব, কেউ বলছেন মহারাজ ঈশ্বর দর্শন করব, কেউ বলছেন মহারাজ ব্রহ্মজ্ঞান লাভ করব। যত বলছেন মহারাজ তত চুপ। তারপর একজন ব্রহ্মচারী একটু এগিয়ে গিয়ে বলছেন মহারাজ আমরা এই 30-35 জন ছেলে জগতের মায়া টায়া ত্যাগ করে সব এসেছি জয়েন করতে, এতে আপনার আনন্দ হচ্ছে না? তখন মহারাজ বলছেন হেসে, তোমরা রামকৃষ্ণ মিশনে জয়েন করেছো শুধু পেতে, কিছু দিতে আসুনি? বলেই বললেন স্পিরিচুয়ালিটি স্টার্টস নট বাই গেটিং বাট বাই গিভিং। বলেন আধ্যাত্মিকতা শুরু হয় দেওয়ার মানসিকতা থেকে, পাওয়ার মানসিকতা থেকে নয়।
সেই জন্য এই যে নিঃস্বার্থ কর্মটা, যে কর্ম করলেই কর্মযোগ, স্বামীজি বললেন হরি মহারাজকে যে এবার একটা নতুন পথ করে দিয়ে গেলাম, কর্মের মধ্যেও মানুষ মুক্ত হয়ে যাবে মহারাজ। সেই কর্মটা একেবারে পাংচুয়াল টাইম টু টাইম মেনটেন করতে, এবং সেটা নিজের নাওয়া খাওয়া ভুলে গিয়ে। আমরা প্রত্যেকেই জানি যে কর্মযোগের দুটো জিনিস থাকে, সেটা কি না, কর্ম করলেই দুটো ফল হয়, একটা জাগতিক ফল আর একটা মানসিক ফল। জাগতিক ফল তো ফলবেই, আমার সুখ দুঃখ আসবেই, কিন্তু এই সুখ দুঃখে আমি স্থিতপ্রজ্ঞের মতন কি করে আচরণ করব, পাত্রার ভাবনা ডিস্টার্ব হব না, যদি আমি মানসিক দিক থেকে বলিয়ান হই। আর এই মানসিক দিক থেকে বলিয়ান হতে গেলে সমস্ত কর্মের ফল ভগবানের চরণে সমর্পণ করা, অর্থাৎ নিজের কর্তৃত্ব অভিমানটুকু না রাখা। একজন সন্ন্যাসী প্রণাম নিতে চাইছেন না কিছুতেই ভক্তদের থেকে, মহারাজ তাকালেন, তাকিয়ে বললেন ওটা কি হচ্ছে, বলো না মহারাজ আমি কারুর প্রণাম নিতে চাইছি না। বলো তুমি কি মনে করো ভক্তরা তোমাকে প্রণাম করে? ভক্তরা তোমাকে প্রণাম করে না, ভক্তরা তোমার মধ্যে দিয়ে ঠাকুরকে প্রণাম করে, তুমি ঠাকুরের প্রতিনিধি হিসাবে রয়েছো, সুতরাং তুমি প্রণামটা নেবে, ওরকম দূরে দূরে পালিয়ে যাবে না, তুমি প্রণামটা নিয়ে সেটা ঠাকুরের চরণে অর্পণ করে দেবে। এই যে নিজের আমিটাকে সম্পূর্ণরূপে ধুয়ে মুছে ফেলা, সেইটিই নিষ্কাম কর্ম, এবং সেই কর্মের একেবারে পরাকাষ্ঠা ছিলেন মহারাজ। সেজন্য কখনো কখনো ওই ফাইল সই করতে গিয়ে দুপুর 3-4 সময় খেয়েছেন, রাত্রি 11 সময় সেবা প্রতিষ্ঠানে খেয়েছেন। কোনো সন্ন্যাসী গিয়ে বলছেন যে এই রুগীর পথ্য খাচ্ছেন কি করে, কারণ সেবা প্রতিষ্ঠানে একই কিচেনে রান্না হতো, তখন ওই রুগীর পথ্যই যেটা হয় একটু বিস্বাদ ঝোল একটু ডাল ভাত এরকম খাচ্ছেন, বলছেন খাচ্ছেন কি করে। মহারাজ তখন হেসে বলছেন যদি ভালো না লাগে তাহলে রামকৃষ্ণ রূপ ভক্তি আচারটা মিশিয়ে নাও, তাহলে খাবারটা টেস্টি হয়ে যাবে। বলছেন রামকৃষ্ণ রূপ ভক্তি আচারটা, এই ভালোবাসাটা মিশিয়ে নাও, তোমার খাবারটা টেস্টি হয়ে যাবে। এই যে অ্যানালিটিক্যাল মাইন্ডে ওই রাত্রির 11 সময় কতটা বড় নিষ্কাম কর্মযোগী মহাপুরুষ হতে পারলে এটি সম্ভব হয়। এবং সবসময় বলতেন যে এই রামকৃষ্ণ ভাবধারার 4 স্রোত, একটা রামকৃষ্ণ মঠ মিশন, বারবার বলতেন সবসময় ওই সঙ্ঘগুরুর আসনে বলতেন নিজেকে ঠাকুরের প্রতিনিধি বলে মনে করবে, এবং প্রতিনিধির নিজস্ব কিছু থাকে না, সব ঠাকুরের। ওই যে সর্বফল আমরা বলি না, তাঁর চরণে সমর্পণ করা, এটা বলা তো খুব সোজা কিন্তু প্র্যাকটিস করা জীবনে খুব কঠিন। মহারাজের জীবন সেটা কন্টিনিউয়াসলি প্র্যাকটিসের মোড ছিল, এবং সেই জন্য কখনো কখনো প্লেন মিস হয়ে গেছে, উনি ওয়েট করছেন, সবাই চিন্তিত অন্যান্য সন্ন্যাসীরা যে মহারাজ যাবেন কখন, এই 3:15 বাজে, সেবা প্রতিষ্ঠান থেকে এখনো গাড়ি ছাড়েনি, 4 সময় ফ্লাইট। বলছেন চিন্তা করো না, আমি সময়ের পেছনে দৌড়বো না, সময় আমার পেছনে দৌড়বে, মহারাজের এই ভাব ছিল। কিন্তু সমস্ত কাজটা তিনি নির্বিঘ্নে একেবারে সমাধা করে তারপরে সেটি করতেন, এবং বলতেন ঠাকুরের প্রতিনিধি হিসাবে সবসময় থাকবে, প্রতিনিধির নিজস্ব কিছু বলে থাকে না, সবটা তার কাজ, তার ভাব, এবং নিয়ম মেনে করলে যে কোনো কাজ কম সময়ে বেশি পরিমাণে করতে পারবে। এবং বলতেন সেই জন্য রামকৃষ্ণ মঠ মিশনের ভাবধারার 4 স্রোত, একটি রামকৃষ্ণ মঠ এবং মিশন যেটা বেলুড় মঠ হেডকোয়ার্টার্স। দ্বিতীয় তিনি বলতেন যে এই গৃহস্থ এবং সন্ন্যাসী ভক্ত যারা ঠাকুরকে সত্যি সত্যি ভালোবাসে তাদের একটা দায় দায়িত্ব কর্তব্য রয়েছে, ওই ঠাকুরের কথা আমাদের মনে রাখতে হয় নিষ্কাম কর্মযোগের ক্ষেত্রে, বড় লোকের বাড়ির দাসীর মতন থাকা। আমার এই সংসারটায় আসার একটা উপায় লক্ষণ হচ্ছে যে আমি সব কাজের মধ্যে দিয়েও তার স্মরণ মনন করবো কন্টিনিউয়াসলি। আর তৃতীয় বলছেন এই সারদা মঠ, সারদা মঠের মায়েদেরও তিনি বিশেষ বিশেষ দিনে যখন প্রণাম দিতেন মজা করে, তার রসবোধও ছিল, হঠাৎ বলতেন ওয়ার আর দ্য প্রাণাস, প্রাণাসরা কোথায় গেল, সেবক মহারাজদের মাঝে মধ্যে বলতেন। আর চতুর্থ হচ্ছে প্রাইভেট আশ্রম, যে সমস্ত আশ্রমে কোনো ব্যবস্থা নেই দীক্ষা দেওয়ার সুযোগ নেই, সেইখানে গিয়েও মহারাজ গেছেন। কেউ কেউ বলেছেন মহারাজ এতে আপনার থাকতে অসুবিধা হবে, বলেন ওদের কিছু বলো না, ওরা ওদের সাধ্যের মতন যতটা পেরেছে বেস্ট অ্যারেঞ্জমেন্ট করেছে, এর বাড়তি ওদের কিছু বলো না, ওরা পারবে না। অর্থাৎ এই প্রাইভেট আশ্রমগুলোকেও, অর্থাৎ যেটি ভাবপ্রচার পরিষদের প্রাইভেট আশ্রমগুলোকেও, এরা সবাই যে রামকৃষ্ণ রূপ মহাসাগরের দিকে মিশে যাচ্ছে সেটি মহারাজের জীবন থেকে আমরা প্রতি মুহূর্তে বুঝতে পারি। সেজন্য আমাদের বারবার বলা হয় যে এই ঠাকুর মা স্বামীজির পথে যে জ্ঞানযোগ ভক্তিযোগ রাজযোগ কর্মযোগ, সেই কর্মের পথটি যদি নিষ্কাম হয়, আমাদের প্রতি মুহূর্তে বাসনা এসে যায় যে কোনো কর্ম করলেই আমরা রেজাল্ট চাই, কিন্তু আমাদের মনে রাখতে হবে সমস্ত কর্মের যে উৎসমুখে শ্রীরামকৃষ্ণ, আবার সমস্ত কর্মের যে রেজাল্ট ফলাফল সেটিও শ্রীরামকৃষ্ণ। আমি শুধু সাক্ষী রূপে ইনস্ট্রুমেন্টাল হিসাবে তব কাজে যেন জীবনও যায়, তার কাজ করতে করতে আমাদের এই একটাই জীবন। সেই জন্য ইংরেজিতে বলা হয় দ্য লাইফ অফ অল গ্রেট মেন রিমাইন্ড আস হাউ উই ক্যান মেক আওয়ার লাইফ সাবলাইম,
আমাদের জীবনটা বারবার মনে হয় কি করে এই মহৎ জীবনগুলোর অনুসরণ করলে, অনুগামী হতে পারলে আমরাও জীবনে একটু একটু পরিবর্তন করতে পারি। এই পরিবর্তনটার নামই ধর্ম, এই পরিবর্তনটার নামই রামকৃষ্ণ মিশন। আর এই পরিবর্তনের মূল সূত্রটি হচ্ছে ভালোবাসা। দেখুন মহারাজের কাছে যেই প্রণাম করতে যেত মহারাজ, তখন তো খুব স্পর্শ প্রণামের সুযোগ ছিল, আমরা বহুবার মহারাজকে স্পর্শ প্রণাম করেছি, আর মহারাজ মাথায় একটা ট্যাক করে টোকা মেরে দিতেন, হ্যাঁ সকলের মাথায় টোকা মেরে দিতেন। সেই টোকাটি পাওয়ার যে একটা অদ্ভুত আনন্দ ছিল, যারা আজকে সবাই আমরা গুরু ভাই বোনেরা রয়েছেন মহারাজের সরাসরি শিষ্য, তারা সেই আনন্দের মুহূর্তটা যে বেলুন মঠের ওই গিরিশ ভবনের ঘরটা প্রণাম হয়ে যাওয়ার পরও জানলা দিয়ে বারবার দেখতে ইচ্ছা হতো যে ওই সৌম্যমূর্তি, এক জ্যোতির্ময় মূর্তি, সেই মহারাজ বসে আছেন এবং তার সেই মিষ্টি হাসিটি গেলেই যেন সমস্ত জ্বালা জুড়িয়ে যেত। আমাদের বিশ্বাস তিনি রয়েছেন আমাদের মাঝে। আমাদের শিষ্য ভক্তদের কিছু দায়িত্ব কর্তব্য থেকে যায়, আমরা ওই দীক্ষা নিলাম আর ওই প্রণামই পাঠিয়ে দিলাম, সেটাই নয়। বারবার শাস্ত্রে বলা হয় গুরু সেবা বন্দী আর অধীনতা এই সে মিলি রঘুরাই, ভগবানকে পাওয়ার অন্যতম উপায় হচ্ছে এই গুরু সেবা করা। গুরু সেবা মানে শুধুমাত্র স্থূল শরীরে তার সেবা নয়, তার প্রদত্ত নামটিকে আমরা যেন সবসময় অনুরণন করতে পারি, সেটি একটি গুরু সেবা। গুরু সেটাতে সব থেকে বেশি আনন্দিত হন যে তার দেওয়া নাম আমরা করতে পারি, আর তার বন্দনা করা, আর সবসময় এই মঠ মিশনের অধীনে থেকে এই যে আশ্রমগুলি, এই যে শাখা কেন্দ্রগুলি, এই যে প্রেয়ার হল হচ্ছে, অন্যান্য অনুষ্ঠানগুলি হচ্ছে, আমরা যদি আগামী বছর একটি বড় করে অনুষ্ঠান করতে পারি ঠাকুরমা স্বামীজিকে কেন্দ্র করে, তাতে সবাই যেন মিলেমিশে এসে এই কর্মকাণ্ডে যোগ দিতে পারি, হাত মেলাতে পারি, সেইটুকু। এবং মহারাজের এই যে স্থিতপ্রজ্ঞের ভাবটি, তাকে যিনি যে ডাক্তারবাবু দাঁতের ট্রিটমেন্ট করেছিলেন, ডাক্তার হিমাদ্রি রায়চৌধুরী, এখনও কাকুরগাছিতে আছেন, তিনি বারবার বলতেন যে অন্য সমস্ত পেশেন্টকে এই দাঁতের ট্রিটমেন্ট করতে গেলে দেখতাম যে একটু চঞ্চল হয়ে যেত, ভয় পেত, অরিড হতো, বলছেন মহারাজ এসে একমাত্র দেখেছি জীবনে এমন একজন পেশেন্ট, বলছেন যে গুরু মহারাজ যখন আসতেন তিনি বলতেন তুমি শুরু করো নির্বিঘ্নে, অর্থাৎ মনটিকে কত সহজে তুলে নিতে পারতেন দেহ থেকে, এটি তারা দেখেছেন, আমরা সবাই দেখেছি, মহারাজরা আরও বেশি তাকে কাছ থেকে দেখেছেন। আমরা এই সীমিত সময়ে তার চরণে আজকে পুষ্পাঞ্জলি দেওয়ার দিন, আমাদের সেই বাক্য পুষ্পাঞ্জলিটুকু আমরা আজকে নিবেদন করলাম এবং স্মরণ করছি সেই একটি গল্পের কথা দিয়ে। এটি ফ্লাইটে করে অনেক যাত্রী যাচ্ছেন, তো হঠাৎ পাইলট অ্যানাউন্স করলেন যে প্লেন একটা ঝোড়ো হাওয়ার মধ্যে দিয়ে যাবে, আপনারা সবাই সিট বেল্টটা খুব স্ট্রংলি বেল্টটা বেঁধে নিন, কারণ প্লেন একটু দুলতে পারে, তাতে হয়তো এদিক ওদিক হয়ে যেতে পারে। তো সবাই খুব ভয়ে ভয়ে একেবারে সিট বেল্ট বেঁধে নিল আর ভগবানের নাম করতে আরম্ভ করলো। তা সেই ফ্লাইটে একটা বাচ্চা মেয়ে ছিল, সে কিন্তু দৌড়ঝাঁপ করছে এদিক ওদিক, কাউকে জিজ্ঞেস করছে এই তোমার নাম কি, তুমি কোথায় যাবে, এইসব। তো প্লেন ওই ডেঞ্জার জোন কাটিয়ে যখন নির্দিষ্ট সময়ে এয়ারপোর্টে ল্যান্ড করলো, তখন সবার খুব কিউরিয়াসিটি যে এত ওই বাচ্চা মেয়েটা কী শক্তিতে ছটপট করছে না, ও তো মানে ছটপট করছে, ও তো বসে নেই চুপচাপ, ওর ভয় নেই। তো ওকে জিজ্ঞেস করছে ভাই এয়ারপোর্টে নামার পর, এই তুই কেন ছটপট করছিলি, তুই এদিক ওদিক দৌড়চ্ছিলি, তুই কিছুতেই সিট বেল্ট বাঁধলি না, বসলি না, তোর এই মানসিক যে চঞ্চলতা দেখছি, কিন্তু তোর এই কনফিডেন্সটা কোত্থেকে এলো যে প্লেন কিছু হবে না বা কোনো ভয় নেই। তখন সে হেসে বলছে তোমরা জানো না, বলছে না কি, বলছে পাইলট আমার বাবা ছিল গো, আমি জানি যে প্লেন যতই হেলুক দুলুক আমার বাবা আমাকে ঠিক সেফলি এয়ারপোর্টে ল্যান্ড করিয়ে দেবে। তোমাদের আমার বাবার উপর বিশ্বাস ছিল না, কিন্তু আমার আমার বাবার উপর বিশ্বাস ছিল। গুরু আমাদের কাছে সেই বাবা, তিনি আমাদের শেষ দিন দায়িত্ব নিয়েছেন শ্রী রামকৃষ্ণ লোকে, তিনি আমাদের ল্যান্ড করাবেন, সেফলি ল্যান্ড করাবেন। নমস্কার, ধন্যবাদ। কর্মের পূজারি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজ স্মারক আলোচনাটির মধ্য দিয়ে মহারাজের পুত জীবনের স্পর্শ আমাদের মনের মধ্যে অঙ্কিত করলেন অরিজিৎবাবু। আমরা রামকৃষ্ণ মঠ কথামৃত ভবনের তরফ থেকে অরিজিৎবাবুকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আর এই কর্মের পূজারী সেবাযজ্ঞের মহান ব্রতী হয়ে শ্রীরামকৃষ্ণের ঘোষিত নির্দেশ নরেন শিক্ষা দিবে, মায়ের আশীর্বাদ নিয়ে যে কর্মকাণ্ড শুরু হয়েছিল আজ থেকে 125 বছর আগে। মানব কল্যাণের প্রস্ফুটিত শতদল বিকশিত হচ্ছে সারা বিশ্বে, সেই মানব কল্যাণে নিয়োজিত রামকৃষ্ণ মিশনের 125তম বৎসরের শ্রদ্ধার্ঘ্য নিবেদিত হবে আজকে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গহনানন্দজী মহারাজ স্মারক।